ভিন রাজ্যে ফের মৃত্যু হলো মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের। মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার অন্তর্গত ডোমকল পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাবেদ মণ্ডলের ছেলে আশিক ইকবাল মণ্ডল কিরলে মারা যান। পরিবারের বক্তব্য, না খেতে পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে আশিক ইকবাল মণ্ডল। কিভাবে আসবে মৃতদেহ, এই নিয়ে বাড়ির লোক ভেঙে পড়েছে, শোকের ছায়া গোটা পরিবার ও এলাকা জুড়ে। মৃতের নাম আশিক ইকবাল মণ্ডল, ডোমকল জিতপুর শিরোপা গ্রামের বাসিন্দা। আশিক ইকবালের কাকা আনসুর বিশ্বাস বলেন, ভাইপো 6 মাস আগে কেরালা গিয়েছিল কাজে। দিন আনা দিন খাওয়া দরিদ্র পরিবারের সন্তান সে, পরিবারের একমাত্র রোজগারের ব্যক্তি। তার কাজ শেষ হয়ে গেছিল লকডাউনের কারণে, ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি আসতে পারেনি। প্রতিদিন বাড়িতে ফোন করে খাবার শেষ হয়ে যাওয়ার সাথে লকডাউনের ফলে নানান দুশ্চিন্তার কারণে আত্মহত্যা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আমার ভাইপো মৃতদেহ যাতে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন এবং কিছু সাহায্যের ব্যবস্থা করা হয়। আমার ভাইপোর মতো আর কোনো পরিযায়ী শ্রমিক এই পথ বেছে নেন, তাদের মা বাবার যেন কোল না ফাঁকা হয়, সেই জন্য পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিজের বাড়িতে পৌঁছে দেওয়ার দ্রুত ব্যবস্থা করার আবেদন রাখছেন ওনার কাকা। সে ব্যাপারে আপনি একটু কতটুকু জানেন বলুন তো। এই ছেলেটা আজ 6 মাস হলো কেরলায় কাজে গেলছে, বাড়িতে আর্থিক অবস্থা খারাপ, হয়তো শ্রমিকেরা তো অভাব অভিযোগ কাজ পায় না, তার জন্যে বিদেশে হয়তো খাটতে যায়, তার জন্যে টাকার জন্যে গিয়েছে। তো এখানে 6 মাস কাজ করার পর 1 মাস আগেই কাজটা হয়ে গেছে, কিন্তু ট্রেন বন্ধ লকডাউনের লাগে সে আসতে পারেনি, সে আটকে পড়েছে সেই লকডাউনে। ট্রেন ছাড়বো ছাড়বো করে আবার সে ট্রেন আটকে দিয়েছে, সে ট্রেন তারই জন্যে এই যে ছেলেটা আত্মহত্যা করেছে। এই আমি মুখ্যমন্ত্রীর কাছে কোড়ো জোড়ে আবেদন করছি যে আমার এটা হচ্ছে ভাইপো, আমার এই ভাইপোর রকম জানে আর কোনো বাংলার শ্রমিক ভাইদের এই দুরবস্থা জানে না হয়, তাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমি কোড়ো জোড়ে আরও অনুরোধ করছি যে এই যে সমস্ত বাংলার ইয়াচ্ছে শ্রমিক ভাইদের আছে তাদের কে যেন অবিলম্বে ফিরিয়ে নিয়ে আসা যাক, আর তার আপন আপন মা বাপের বলে যেন তারা পৌঁছাতে পারে যে আমার ভাইপো আশিক ইকবাল যেরকম আত্মহত্যা হলো এই লকডাউনের জন্য আসতে পারলো না, বা এই খাওয়ার সংকটে সেই তারই পক্ষে এরকম যেন দুর্ঘটনা না ঘটে। বাংলার মুখ্যমন্ত্রী তার দিদির কাছে আমি কোনো জোরে অনুরোধ করছি যে আমাদের পশ্চিমবাংলার বহু শ্রমিক আটকে পড়ে আছে, তারা যাতে অবিলম্বে সুস্থভাবে তারা বাড়ি ফিরতে পারে, ও মুখ্যমন্ত্রীর কাছে আর এই যে আমার ভাইপোটার ওপরে এই যে বাড়ি জীবন ধারণ করতে বা রোজগারের একমাত্র অবলম্বন চলে গেল, তাই এই ক্ষতি বাড়ির যে বড় একটা ফ্যামিলিটার ক্ষতি হলো, তাই মুখ্যমন্ত্রীর কাছে আমি কোনো জোরে আরও অনুরোধ করছি যে এটাকে জানে একটু সহযোগিতা সাহায্যের হাত বেড়িয়ে দেয়। আচ্ছা, ছেলের নাম? ছেলের নাম হচ্ছে আশিক ইকবাল হোসেন। ছেলের বয়স কত? ছেলের বয়স ওই 17-18। আচ্ছা, আর কতদিন হলো গিয়েছিল? 6 মাস হলো গিয়েছিল। 6 মাস। আপনার নাম? আমার নাম আনসারুল বিশ্বাস। আপনার সঙ্গে সম্পর্ক? আমার ভাইপো হয়েছে। আচ্ছা, ঠিক আছে। মুর্শিদাবাদ থেকে রাজেন্দ্র দত্ত, টাইমস বাংলা।